আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো নিশ্চয়। প্রতিদিনের ন্যায় আজকে অনলাইনে ক্লাসে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায় হলো 7.2। এই অধ্যায়ে আমরা সমীকরণ তৈরি করব। হ্যাঁ, সমীকরণ তৈরি করে অর্থাৎ সমীকরণ গঠন করে এখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এক নম্বরে কি বলছে। একে বলছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে, 25 হবে। তাহলে কোন সংখ্যা, সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা মনে করি সংখ্যাটি এক্স। অতএব তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত হবে, 2x। তাহলে আমাকে বললো, প্রশ্ন মতে বললো যে এর দ্বিগুণের সাথে যদি আমি 5 যোগ করি তাহলে যোগ ফল হবে 25। তাহলে প্রশ্ন মতে 2x প্লাস 5 25। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে পারি, বা 2x 25 মাইনাস 5, বা 2x ইকাল টু 20, বা x 20/2 10। অতএব x হবে 10। নির্ণয় সংখ্যাটি হবে 10, এটাই আনসার। কারণ খেয়াল করে দেখো, 10 এর দ্বিগুণ অর্থাৎ কত, 20, তার সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে হয়ে যায় 25। তাহলে আমরা এই একই নিয়মে কিছু অঙ্ক করতে থাকব। আমরা 3 নম্বর অঙ্ক করি প্রিয় শিক্ষার্থী। দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে, একটু খেয়াল করে দেখো, সংখ্যাটি পড়ো, অঙ্কটি একটু পড়ে নাও। 3 নম্বর অঙ্কে বলছে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে, তাহলে সেই সংখ্যাটি আমাকে নির্ণয় করতে হবে। মনে করি সংখ্যাটি এক্স। তাহলে আমাকে বলা হলো যে এক্স এর 1/3, তাহলে এক্স এর 1/3, 1/3 সমান কত হবে, x/3। তাহলে আমাকে বললো প্রশ্ন মতে কি বললো প্রিয় শিক্ষার্থী, যে 1/3 4 এর সমান। তাহলে x/3 = 4, বা x = 4×3। আমরা কি গুণন করলাম, ক্রস গুণন করে বা আড়াআড়ি গুণ করে, তাহলে x = 12। অতএব x = 12, এটি অ্যান্সার। শিক্ষার্থী, তোমরা 4 নম্বর অঙ্ক করবা, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 5×= কত হবে, 20 হবে। বলছে কোন সংখ্যা থেকে যদি 5 বিয়োগ করলে বিয়োগফলের সাথে যদি আমি আবার 5 গুণ করি তাহলে সেটা 20 এর সমান হবে। একই রকম অঙ্ক তোমরা নিজেরাই করবা। আমরা 5 নম্বর অঙ্কটা একটু দেখি, 5 নম্বর অঙ্কটা কি বলছে। পাশে কি বলছে প্রিয় শিক্ষার্থী, দেখো কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তাহলে আমরা মনে করি সংখ্যাটি কি,
x তাহলে x এর অর্ধেক x এর অর্ধেক সমান সমান কি x বাই 2 এবং x এর এক তৃতীয়াংশ সমান সমান কি x বাই 3 তাহলে প্রশ্ন মতে কি বললো প্রশ্ন মতে বললো যে এদের বিয়োগ করলে বিয়োগফল কত হবে 6 হবে তাহলে এই অর্ধেক থেকে তুমি যদি এই এক তৃতীয়াংশ বাদ দিয়ে দাও তাহলে বিয়োগফল হবে 6 তাহলে আমরা অঙ্কটা করি বা 2 এবং 3 এর লসাগু 6 তাহলে এখানে হবে 3x minus 2x 6 বা x by 6 6 বা এবার আমরা আড়ে আড়ে গুণ করতে পারি তাহলে x 6 into 6 অতএব x is equal to 36 অতএব নির্ণয় সংখ্যাটি 36 এটাই অ্যানসার তো প্রিয় শিক্ষার্থী আমরা এভাবে ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো করতে পারি তোমরা বাসাতে একইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে আমরা 6 নম্বর অঙ্কটা একটু দেখতে পারি প্রিয় শিক্ষার্থী 6 কি বলছে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী 6 বলল তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি 63 হয় তাহলে সংখ্যা তিনটি বের করো তাই না ক্রমিক সংখ্যা তার মানে একটি যদি x হয় অন্যটি হবে x প্লাস 1 তারপর একটা হবে x প্লাস 1 তো ছিলই আরো 1 যোগ হবে তার মানে x প্লাস 2 তাহলে আমরা ধরি স্বাভাবিক ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে কি হবে x x প্লাস 1 আর একটা হচ্ছে x প্লাস 2 আর প্রশ্ন মতে কি বললো প্রশ্ন মতে তিনটি সমষ্টি অর্থাৎ x প্লাস 1 প্লাস x প্লাস 2 63 বা আমরা এখান থেকে x এর মান বের করতে পারবো 3x প্লাস 3 63 বা 3x 63 মাইনাস 3 বা 3x 60 বা x 60 বাই 3 20 অতএব x সমান সমান হয়ে গেল 20 তাহলে একটি সংখ্যা হলো 20 আমাদের তিনটি সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যাটি x সমান সমান কত 20 তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 1 অর্থাৎ 20 প্লাস 1 21 এবং তৃতীয় সংখ্যাটি x প্লাস 2 20 প্লাস 2 22 অতএব সংখ্যা তিনটি যথাক্রমে অতএব আমরা লিখতে পারি সংখ্যা তিনটি যথাক্রমে শিক্ষার্থী কত 20 21 এবং 22 এটি অ্যান্সার তুলে নাও প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা একইভাবে পরের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব বাসাতে এবং আগামী ক্লাসে তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলবে তোমরা সবাই অনলাইন ক্লাসে উপস্থিত থাকবা সবাইকে ধন্যবাদ।